हेलो हमें सागर बोल एक मिथ्ये खुन दाय हमें फेसे गे खुन क्या हमें ताके भय देखे शुद्ध पिस्तल तक करी ওই মুহূর্তে কে যে গুলি করলো আমি কিছু বুঝতে পারলাম না তুমি তুমি এখন কোথায় বাবা এসেছে আমি তোমার সাথে পরে কথা বলবো বাবা আজ ফিরতে এত দেরি হলো যে একটা ঝামেলা হয়ে গেছে সাগর আজ হিরোইন পাচারকারীকে গ্রেপ্তার করে उसे चालान्ना दिए निये गेछे एक जनसभा ओखाने लोकटा सागर बृद्धि कथा बोले ए समय उत्तेजित हुए सागर पिस्तल बेर करे लोकटा के गुली करे लोकटा घटनास्थले मारा जाय किन्तु बाबा सागर जे लोकटा के गुली करेछे तार कि कोनो प्रमाण आछे अन्य केउ तो गुली करते पारे शत शत लोक घटनाटा देखेछे बाबा तुमि सागर के कतटुकु चेनो जानि ना কিন্তু আমি ওকে চিনি আমার বিশ্বাস সাগর খুন করেনি সাগর খুন করতে পারে না নিশ্চয়ই কোনো বড় ধরনের রহস্য আছে নদী সাগর সম্পর্কে তোমার যে ধারণা সাগর সম্পর্কে তোমার যে বিশাল চিন্তা ভাবনা সেটা তোমার মন থেকে মুছে ফেলতে হবে ওকে তোমার ভুলে যেতে হবে একজন খুনির সাথে আমার মেয়ের কোনো ধরনের সম্পর্ক থাকুক এটা আমি চাই না কি চাও তুমি চুপ করে আছো কেন হামরাজ ভাই জনসভায় যে লোকটিকে আমি গুলি করে মেরেছি এ কথা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে তো প্রথম ধাক্কাতে আমার চাকরি যাবে তারপর হবে ডাইরেক্ট ফাঁসি ফাঁসি হলে তো তুমি সবচেয়ে বড় ভাগ্যবান হবে বাহার কি বলছেন হামরাজ ভাই ঠিকই বলছি বাহার পুলিশের চাকরি করে নিরীহ মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার তুমি করেছো নিশ্চয় সব মনে আছে টাকার লোভে অপরাধীকে নিরপরাধী বানিয়েছো আর নিরপরাধীকে অপরাধী বানিয়েছো যাদের বিরুদ্ধে এসব অপকর্ম করেছো ওরা ছিল অসহায় তাই এখন পর্যন্ত তুমি কিন্তু ইন্সপেক্টর সাগর অসহায় নয় ও যদি জানতে পারে তুমি খুনে তাহলে সে তোমাকে আইনের হাতে তুলে দেবে না তোমার ফাঁসিও হবে না নিজ হাতে এমন ভাবে মারবে মরার পরও তোমার মনে থাকবে আমি যা কিছু করেছি সব তো আপনার হুকুমই করেছি আর সেই জন্যই তো বলছি আসল সত্য ফাঁস হওয়ার আগে তুমি সাগরকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দাও তাহলে তোমার জন্য যে ফাঁসির রশি অপেক্ষা করছে সেটা সাগরের গলায় ঝুলবে যাও শহরের অলি গলি বস্তি তন্ন তন্ন করে খুঁজতে থাকো সাগর এই শহরেই আত্মগোপন করে আছে ঠিক আছে হামরাজ ভাই